আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকেই বলছেন টাইটেলের সাথে ভিডিওর সাথে কোনো মিল নাই। সত্য কথা বলতে কি, পার্লারে গিয়েছিলাম, পার্লারে যাওয়ার পরে ওরকে তানজিলা যখন নাকটা ফুরাইছে তখন অনেক মানে কান্না করছে, সেটা তানজিলার ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তো ওই মুহূর্তে আমি একটা ছবি তুলছিলাম, ওই ছবিটা শেয়ার করলাম, কিন্তু ভিডিও ক্লিপটা শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখিত। কারণ সত্য কথা বলতে কি, যে একটা হয় না যেটা ফিল করি ওটা লিখি, আমি এর আগে বলছি অনেক সময় যেটা দেখাই সেটাও লিখি, যেটা হইতেছে সেটা লিখি, এটা আপনাদেরকে বুঝাইছি। কেন মেসেজের মাধ্যমে কি মানুষ বলে না বলেন, তো যাই হোক সেটা আপনারা তো বুঝতে পারেন নাই। আমরা হইলো বাড়ির বাইরে বের হয়েছি, সেটা হলো এই প্রথম বিল্লালের ওয়াইফ, যাটাকে বলা হয় আমরা বলি নাহার ভাবি, তো এই নাহার ভাবি আমার হলো ছোট ভাই। তো নাহারকে নিয়ে এই প্রথম আমি রিক্সায় উঠছি, সেটা আমি একটু ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে নাহার দেখো এই প্রথম তোমার সাথে আমি রিক্সায় উঠছি। এই দেখাইতে দেখি যে আমার হাতের ছুরি নেই, তখনই দেখলাম তা হাতের ছুরি পেয়ে গেল। হঠাৎ মনে হইলো যে আমি তো জুয়েলার্সে দোকানে দিয়ে আসছি হাতের ছুরিটা, আমার মানে প্রথম ছুরি নাই, ওটা দেখে আমি তো আতঙ্ক হয়ে গেছি, ছুরি নাই আমার, আন্টি নাই। যাই হোক পরে বুঝতে পারলাম যেটা আমি ইসে জুয়েলার্সের দোকান দিয়ে আসছি। জুয়েলার্সের দোকানে আজকে গোল্ড বানাইতে দেওয়া হয়েছে, সেটা আপনারা যখন কালা গোল্ড দেখবেন কেটা কী দিচ্ছে না দিচ্ছে এটা তখনই বুঝতে পারবেন। এখন আসলে আমি এগুলো রিভিউ করতে চাচ্ছি না। তো যেটা বল আরেকটা কথা বলি, যখন আমার হাতে ঘড়ি কি চশমা সবসময় আমার ব্যাগে একটা থাকে, এটা আমার বড় বড় ব্যাগের মধ্যে একটা একটা থাকে। তো এই ব্যাগটার মধ্যে নতুন আমি কিনা রাখছি কয়েকদিন আগে, তো যেহেতু আমার চুরি থাকে এখন আমার হাতে, এখন আর ওইভাবে ঘড়িটা ব্যবহার করা হয় না, কিন্তু আমি একটা সময় ঘড়ি ব্যবহার না করলে আমার ভালো লাগতো না। তো যেখানে যাচ্ছি মিম যাচ্ছে না, মিম আবদিয়া তাবিয়া তাবিয়া ঘুমাইছে দেখে মিম যাচ্ছে না, বলতেছে আপু তুমি যাও, আমি তাবিয়া আবদিয়া দুজনকে রাখি। ওর মিমের শরীরটা তো আমার একটা ভালো লাগতেছিল না, সেজন্য ওকে নিতে পারলাম না। আর আমার খারাপ লাগতেছিল, বোনটা গেলে হয়তো আমার ভালো লাগতো একটু দেখতো। তবে হ্যাঁ একটা হয় কি জানেন, আমরা যদি একটা পরিচিত কারণ আপুর বাড়িতে যাই, এরকম সবাই আপনারা অনেকে হয়তো বা বলবেন যে আমার বাড়িতে আসলেন না, এত রিকোয়েস্ট করলাম, এত ভালোবাসা দিলাম, এত ভালোবাসার চেষ্টা করলাম, অনেকে এই কথাগুলো বলেন, কিন্তু দেখেন হাতের কাছে নাই। এই পর্যন্ত আমি সালমানের মায়ের সাথে দেখা করতে পারলাম না। হ্যাঁ আপনি বিশ্বাস করেন না করেন, একটা দোকানে যদি 15-20 মিনিট করেও সময় দেওয়া হয় তাও কিন্তু মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা করে, ধরেন 10টার দোকানে গেলেই কিন্তু 5 ঘন্টা এমনি অটোমেটিক চলে যায়। তো এইভাবে করে আসলে প্রত্যেক দিন সময় নষ্ট হচ্ছে, প্রত্যেকটা দিন যে দিন যে সময় মানে কি বলবো, দেখা যেতেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠি 10টা 11টা বাজে, 11টা 12টার দিকে বের হই, প্রতিদিন 9টা বাজে ঢুকি। তো কি শপিং করি কি করি না করি দেখি 7টা 8টা বাজে মার্কেট বন্ধ করে দিব, ওই মুহূর্তে আর কী করবো, ওই মুহূর্তে তো বাসায় চলে আসতে হয়। আর এই জন্য আমি অনেকের সাথে দেখা করতে পারি না, সেজন্য অনেকে অনেক কথা বলেন, এটা আমি আসলেই মাইনে নিছি, কিছু করার নেই। তো নাকটা আপনাদেরকে ভালো দেখাচ্ছি এই কারণে, নাকটা ফুল উঠছে কিনা ওটা দেখতেছিলাম। তো চেহারাটা এখন একটু ভরা ভরা লাগতেছে, মেয়ের চেহারাটা একটু বড় হয়ে গেছে। একটা হয় না যে আমরা হঠাৎ করে হাতে চুরি পড়লে যেমন লাগে, ওরও হঠাৎ করে নাকের ফুল পড়ছে, এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, বলতেছিলাম যে দাঁড়াইছিলাম আমরা শাহী মসজিদ না চান মসজিদ, যাতে আপুরা আসতেছে আমাদেরকে রিসিভ করার জন্য। ওই মুহূর্তে আমরা দাঁড়ায় দাঁড়ায় আমি একটু ভিডিও করতেছিলাম আর দেখাইতেছিলাম আপনাদেরকে তানজিলার ফেসটা কেমন দেখা যাচ্ছে। তো তানজিলা বলতেছে হ্যাঁ আমাকে একটু 40 বছরের বুড়িদের মতো লাগতেছে, আসলে অর্থের অভ্যাস দেখছেন, বলতেছে আমার তো 40 বছরের বুড়িদের মতো লাগতেছে। তো যাই হোক এটা দুষ্টমি করতেছিলাম আসলে, ওইভাবে করে ভাবি আবার বলতেছে হ্যাঁ তুমি তোমাদের আসসালামু আলাইকুম। Thank you.
ফালাই দিম মোবাইল। আমাদের যে হলুদের প্রোগ্রামগুলো হয়েছে না, ওই যে ওরা আমার ছোট বল আল্লাহর রহমতে ও আবার অনেকই যদি এটা জানাইতে হয় না একটু সারা ফাত কিভাবে শোষা খাচ্ছে বাপের কাছে শোষা আপনি গাজরের হালুয়ার মতো লাগতেছে বলে কি দেখলাম না হইতে পারে মিষ্টি আইটেমটা তানজিলার আর ভালো লাগতেছে না যার নিজের বাঁচাইল হ্যাঁ ও খাবো না ভালো লাগতেছে ভাবি কেকটা কেকটা মজা কিন্তু ক্রিম বেশি হেভি মজা হেভি মজা হেভি মজা আমার ক্রিম খাইতেই না তাহলে এই জন্য বাকিটা আপনারা চিনেন এটা তো ইলিশ মাছ আমাকে এখানে দিলেই হবে সমস্যা নাই আচ্ছা
না ভাই আমি নিয়ে খাচ্ছি খান আমি জানি যে মিম আসে নাই তো এই জন্য মিম তারপর আমার চাচা আছে অসুস্থ ভাবলো যে আপু লুডো খেলার ইচ্ছা ছিল ঠিক আছে আর এখন শোনো মায়া অনেক ইমোশনাল আল্লাহ আপুরা ভাই জি আমি সাদা ফেস মিস ইউ